এই ছেলেটার প্রথম ছবিটা সবাই দেখছে, কিন্তু এই যে আগে 6 বছর ধরে না খেয়ে দিন দিন আনি দিন খাই করে কাজ করে যাচ্ছে শুধুমাত্র কাজ শেখার আশায়, সেই স্ট্রাগলটা নিয়ে কিন্তু অনেকে কথা বলেনি। আমি একটা গান বলি, ও আমাকে বলে না 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 ওই গানটার থেকে এই গানটা মনে হয় এই সিচুয়েশনে ভালো যাবে। তখন আমার মনে হলো যে এই ছেলে পরিশ্রম করা ছেলে, স্টাডি করা, মানে প্রথম ছবিতে সিয়াম পূজার মতো খুব ব্যস্ত একটা জুটি, মানে সে কি ডিজার্ভ করে এবং কিভাবে পেলো হঠাৎ করে? প্রথম ডিরেক্টর হিসেবে সিয়াম পূজাকে তো পাওয়াটা আসলে কষ্টই ইন্ডাস্ট্রির জন্য। একই রকম একটা উত্তর চলে আসবে আসলে, এই ছেলেটার প্রথম ছবিটা সবাই দেখছে, কিন্তু এই যে আগে 6 বছর ধরে না খেয়ে দিন দিন আনি দিন খাই করে কাজ করে যাচ্ছে শুধুমাত্র কাজ শেখার আশায়, সেই স্ট্রাগলটা নিয়ে কিন্তু অনেকে কথা বলেনি। আপনাকে জাস্ট এক্সাম্পল দিই, পূজা যখন অগ্নি করে তখন ও ফোর্থ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অগ্নি করে মানে শিশুশিল্পী, রাইট? হ্যাঁ, এবার আপনি জাস্ট একটু হিসাবটা মিলান। আচ্ছা আচ্ছা, যখন আমরা পরমন দুই করি তখন সে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ওর উপর আমার বিশ্বাস আসার আরেকটা বড় কারণ হচ্ছে পরমন দুইতে আমার ক্যারেক্টার কিন্তু সালমান শাহর ফ্যান ছিল, এবং বাস্তব জীবনে আসলে ডিরেক্টর যে আমার রাফি, রাফি সালমান শাহকে ভালোবাসে কিন্তু সালমান শাহর এত বড় ফ্যান না যে যেটা আমাদের স্ক্রিনে দেখাতে হবে। এই ছেলেটা এম রাহিম, ও হচ্ছে সালমান শাহর রিয়েল ফ্যান। আমাকে যখন ক্যারেক্টার অ্যানালাইসিস করতে দেওয়া হলো, আমাকে যখন যখন আমরা কোন গানটা অথবা কোন প্লটটা প্লে করব আমাদের সিনেমা হলে দেখানোর জন্য, মানে আমাদের ওই গাছের তলার সিনেমা হলে দেখানোর জন্য, তখন কিন্তু আমার যে পুরো প্ল্যানিংটা এটা কিন্তু রাহিমের সাথে বসে করা। এবং আপনি অবাক হয়ে যাবেন, আপনার মনে হবে না যে ফিল্ম নিয়ে কাজ হচ্ছে, মনে হচ্ছে দুইটা ফ্যান বসে কথা বলছে তাদের বসকে নিয়ে, মানে ভালো লাগাকে নিয়ে। আচ্ছা, বিউটিফুল। আমি একটা গান বলি, ও আমাকে বলে না 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 ওই গানটার থেকে এই গানটা মনে হয় এই সিচুয়েশনে ভালো যাবে। তখন আমার মনে হলো যে এই ছেলে পরিশ্রম করা ছেলে, স্টাডি করা, মানে তোমাদের সম্পর্ক রসায়নটা গভীর হওয়ার পেছনে সালমান শাহর একটা হাত আছে, অবশ্যই হাত আছে, এবং পরামন দুইয়ের একটা হাত আছে, রাহেন রাফির একটা হাত আছে, তার পুরো টিমের হাত আছে। এবং যখন আমি ফাইনাল আউটপুটটা দেখলাম আমার কাছে মনে হলো যে হি হ্যাজ ডান আ ভেরি গুড জব। আপনি চিন্তা করুন, ও তো এখনো ডিরেক্টর না অথবা এডিটারও না অথবা কিছুই না, হয়তো অ্যাসিস্ট্যান্ট সে, বাট ওর নিজে থেকে কিছু মানুষ আছে না যে আমার আমার কাছে কেউ 10 চেয়েছে, কিন্তু আমি 10 আনার পরেও বলছি ভাইয়া দেখেন এখানেও আর আলাদা 20 আছে, আবার এখানেও আলাদা 30 আছে, এটাও হইতে পারে এটাও হইতে পারে, কি মনে হয় এখন বলেন কোনটা ভালো? এইটা হচ্ছে ওর এফোর্ট, এটা হচ্ছে ওর জেদ।